নির্বাচনে অংশ নিয়ে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বললেন কাদের। জানাবো বিএনপির ভাবনায় দল পুনর্গঠন। সরকার শর্ত মেনে বেসরকারি হাসপাতাল চালাতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। অর্থবাজার বন্ধে সরকার শক্ত না হলে দেশ খালি হয়ে যাবে বলছেন চুন্নু। এবং সর্বশেষ জানাবো ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, তবে আমরা কি মরে গেছি বললেন অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নিয়ে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বললেন কাদের। দাদা জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপি তাদের অপতৎপরতা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেনি। সরকার নয় বরং বিএনপি একটি রাজনৈতিক শক্তি হিসেবে গণতন্ত্র জনগণের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর ইতিহাসে বিরল বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির মানুষ পথে যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, বিএনপি ধারাবাহিকভাবে সেই আদর্শ চেতনা বিরোধী রাজনীতি করে আসছে, যে কারণে তারা সর্বদাই মহান মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপতৎপরতায় লিপ্ত। তাহারই ধারাবাহিকতায় বিএনপি নেতারা আজ সরকার বিরোধী সমালোচনা নামে মিথ্যা তথ্য উপাত্ত উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বাক্যালাপে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে নিঃসন্দেহে নিন্দনীয়। তিনি বলেন, দেশের মানুষের আয় বাড়ানি, তবে বিএনপির এক নেতা নির্লজ্জ মিথ্যাচার করেছেন। অথচ 2006 সালে বিএনপি জামাত শাসনামলে মাথাপিছু আয় ছিল $543 মার্কিন ডলার, বর্তমানে মাথাপিছু আয় $2,765 মার্কিন ডলার। এই সময় ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে 5 গুণের বেশি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় মঙ্গা খরা ও দুর্যোগে না খেতে পেয়ে মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো, অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হতো, আর সেখানে বাংলাদেশ আজ সামগ্রিক খাদ্য উৎপাদন কয়েক গুণ বাড়াতে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যায় না, বরং গৃহহীন মানুষেরও গৃহ ও খাদ্যের সংস্থান করা হয়েছে। এসব তথ্যপত্র বিএনপি নেতারা দেখতে পান না, তারা তথ্যপত্রের ভিত্তিতে কথা বলেন না, গায়ের জোরে মিথ্যাচার করে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন, দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করা হচ্ছে মন্তব্য করে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, অথচ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে টাস্ক ফোর্সের বৈঠক হয়েছে। বিদেশ থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। বিএনপির ভাবনায় দল পুনর্গঠন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনরত বিএনপি এখন মূল লক্ষ্য দল পুনর্গঠন। এজন্য মাঠের বড় কর্মসূচিতে না গিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে হতাশ নেতাকর্মীদের উজ্জীবিত করতে জোর দিচ্ছেন নীতি নির্ধারকেরা। বিএনপি সূত্রে সব জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করলেও গত দেড় মাসে বড় কোনো কর্মসূচি দিতে পারেনি বিএনপি। দলের মহাসচিব স্থায়ী কমিটির 2 সদস্য মুক্তি পেলেও সামনে মাঠের বড় কোনো কর্মসূচির সম্ভাবনা কম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সেটা স্পষ্ট করলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপাতত কর্মসূচি নিয়ে আমরা চিন্তা করছি না, বিশেষ করে বড় কর্মসূচির কথা ভাবছি না, তবে পরিস্থিতি তৈরি হলে সেটা ভিন্ন কথা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্যরাও দল পুনর্গঠনে জোর দিচ্ছেন। গত রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচনা হয়। সূত্র বলেছে, বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে দল পুনর্গঠন ও আন্দোলন নিয়েও কথা হয়েছে। আন্দোলনের সাথে কারাবন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। রমজানে ইফতার অনুষ্ঠানের বাইরে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা বলা হয়। নেতারা বলেছে, ইফতার মাহফিলে হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে ভূমিকা রাখবে। এছাড়া গ্রেপ্তার নেতাদের অনুপস্থিতির দায়িত্ব পালন করা নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদেরও মূল্যায়ন করা হবে। ওই বৈঠকে অংশ নেন প্রায় 3.5 মাস পর কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তাহলে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, কোনো কর্মসূচি ঠিক করা হয়নি, প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে গতকাল সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এক দফার আন্দোলন চলছে, আমাদের জবাবিষ্ট সেই পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলন থেমে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা হতাশ নন, তা উজ্জীবিত। বিএনপির দাবি, গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের 7 জানুয়ারি পর্যন্ত সংসদ নির্বাচন পর্যন্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ সারা দেশে অন্তত 24-25 হাজার নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির 2 সদস্য সহ সামনের সারির অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। গতকাল মুক্তি পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি নেতারা বলছেন নেতাকর্মীরা মুক্ত হতে থাকায় দলে কিছুটা চাঙা ভাব ফিরলেও স্বস্তি আসেনি, এখনো স্বাধীনভাবে কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না, অবস্থায় শিগগির কঠোর অবস্থানে যাওয়ার সুযোগ নেই। সম্প্রতি কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালো প্রিন্স গতকাল বলেন, আমরা এক দফার আন্দোলনে আছি, এখন একটু দম নিচ্ছি, দল গোছানোর কাজ করছি, পাশাপাশি আন্দোলনও চলবে। সূত্র বলেছে দলে দুঃসময় এবং বিগত দিনের আন্দোলনে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়নের সিদ্ধান্ত হচ্ছে রাতে বৈঠকে। আসন্ন পবিত্র রমজান মাসে এবারও ইফতার মাহফিল করার সিদ্ধান্ত হয়। এতিম আলেম ওলামা কূটনীতিক রাজনীতিক এবং পেশাজীবীদের সম্মানে কেন্দ্রভাবে ইফতারের আয়োজন করা হবে। সাংগঠনিক বিভাগ ও জেলাতে ইফতারের আয়োজন থাকবে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইফতারের আয়োজন করবে। ইফতার অনুষ্ঠানের সঙ্গে কারামুক্ত নেতাকর্মীদের জন্য সংবর্ধনা চিন্তা করছে বিএনপি। 10টি সাংগঠনিক বিভাগে এর আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে সিনিয়র নেতারা অংশ নেবেন। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হবে বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা। সরকারের শর্ত মেনে বেসরকারি হাসপাতাল চালাতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন, এখন থেকে সরকারের নির্দিষ্ট শর্ত মেনে বেসামরিক মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু মানুষ সরকারের কোন রকম নিয়মের তোয়াক্কা না করে শুধু ব্যবসায়িক স্বার্থের জন্য যত্রতত্র নামমাত্র হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার খুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এগুলো আর চলতে পারবে না। তিনি বলেন, এখনো 1200টির ওপর প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রে নিবন্ধন নেই, এদের কাছে ভালো ডাক্তার নার্স ও টেকনিশিয়ান নেই, তাহলে এরা হাসপাতালে চালাচ্ছে কি দিয়ে, এরা রোগী পাচ্ছে কিভাবে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এরকম অনিবন্ধিত সকল স্বাস্থ্যকেন্দ্র দ্রুত বন্ধ করা হবে। মন্ত্রী বলেন, আজই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালক কর্তৃক স্বাক্ষরিত 10টি বিশেষ নির্দেশনা সহ একটি অফিস আদেশ করে দিয়েছে। এই অফিস আদেশ প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারকে অবশ্যই মেনে চলতে হবে। এটির অমান্য হলে নিবন্ধন বাতিল সহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে। অর্থ পাচার বন্ধে সরকার শক্ত না হলে দেশ খালি হয়ে যাবে বলছে চুন্নু। বিদেশে অর্থ পাচার বন্ধে সরকার শক্তভাবে হ্যান্ডেলিং না করলে দেশ খালি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে কঠোর আহ্বান জানিয়েছেন। মুজিবুল হক চুন্নু বলেন, ব্যাংকের মাধ্যমে 80% অর্থ পাচার হয়। বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা একটা সংবাদ সম্মেলন করে গত 2-3 আগে, সেই সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের প্রধান তিনি বলেন, তাদের প্রতিবেদন অনুযায়ী গত 22-23 অর্থবছরে 23 লাখ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ছিল। 14106টি সন্দেহজনক লেনদেন তথ্য পাওয়া গেছে। তারা বলছে, এই লেনদেনের মাধ্যমে বিদেশে যে টাকা পাচার হয় মানি লন্ডারিং, তার 80% হয় ব্যাংকের মাধ্যমে। আরো বলছে, একবার মানি লন্ডারিং হয়ে গেলে এটাকে আর ফেরত আনার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন, এই বিষয়ে রাজনৈতিকভাবে যদি সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে তার কিছু করার মতো ক্ষমতা নেই, কারণ পাচার করার টাকা আনার একটা মাত্র দৃষ্টান্ত আছে, তাহলে সিঙ্গাপুর থেকে মৃত কোকো রহমানের টাকা, আর কোনো টাকা ফেরত আনা সম্ভব হয় নাই। এই কারণে যে দেশ থেকে টাকা যে সব দেশে যায় তাদের সঙ্গে চুক্তি করতে হবে। সিঙ্গাপুর, দুবাই, কানাডা, ইউএসএ, ইউকে সহ বিভিন্ন দেশে, এমনকি আমাদের একজন সাবেক মন্ত্রী ব্লুমবার্গ এসেছে, তার 207টি বাড়ি আছে বিদেশে। আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। এই নিউজ আসছে, পাচার হচ্ছে, এগুলোর বিষয়ে এর আগেও অনেকবার সংসদে বলেছি। সাবেক অর্থমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারেননি। চুন্নু বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1300 কোটি টাকার আর্থিক অনিয়ম, সব থেকে বেশি অনিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বর্তমান সরকার যদি শক্তভাবে এইগুলো হ্যান্ডেলিং না করে তাহলে তো দেশ খালি হয়ে যাবে। ব্যাংক তো খালি হয়ে গেছে, ব্যাংকের মাধ্যমে যায়, এগুলি দেখার দায়িত্ব কার? আমরা কোথায় যাব? অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অন্যান্য মন্ত্রী যদি তারা এগুলো না দেখে, বাংলাদেশ ব্যাংক, তারা চুপচাপ বসে থাকে। ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয় তারাই বলছেন, তাদের রিপোর্ট, তারা কি করেছিলেন? বাংলাদেশ ব্যাংক গত 5 বছর কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই? হাসপাতালে অ্যানজোস্কোপি করতে গিয়ে দেখলাম নাই, তাকে ঠুকানো হলো, তারপর বলা হলো মারা গেছে, খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে। আমার মনে হয় সব এলোমেলো হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী কঠোর হন। মানুষ এখন ভাবছে সরকারি দল বিরোধী দল কি করে, এর জবাবদিহি কোথায়? এ বিষয়ে যদি শক্ত না হয় সরকার তাহলে আমাদের যাওয়ার তো জায়গা নেই। এইসব বিষয়ে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে, নিয়ন্ত্রণ করবেন, এই দাবি করি।
ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, তবে আমরা কি মরে গেছি, বলেন অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের প্রেশার তো কিছুটা আছে, তবে খুব যে বেশি প্রেশার বিষয়টি ওই রকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি। নগরের শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুল সাত্তার এসআইড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী কথা বলেন। মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে, একটা কমে আরেকটা বাড়ে, কি করব, জোর করে ধরে নামাবো, তবে একটু ধৈর্য ধরার সবকিছু ঠিক হবে। তিনি বলেন, ইফাদ হাল নদীতে রেণু পুনর উন্নয়নে $2 বিলিয়ন ছাড় করেছে, এমন কাজ সামনে আরো করব। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে, প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা, সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।